কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে দুদক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেছেন, দুদকের ভিতরে উদ্দেশ্যমূলকভাবে ষড়যন্ত্রকারীরা ছিল, এখনও রয়েছে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন রাষ্ট্রপ্রধান। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, এ প্রতিপাদ্যে পালিত হচ্ছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক দিবস। ২০০৭ সাল থেকে জাতিসংঘ ঘোষিত এ দিবসটি পালন করে আসছে দুর্নীতি দমন কমিশন। শিল্পকলা একাডেমিতে এ আয়োজনে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান দুদক চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুর্নীতি দমন কমিশন একটি সুখী, সমৃদ্ধ ও সোনার বাংলা গড়ার লক্ষ্যে কর্মসূচি নিয়ে কাজ করছে, নিষ্ঠার সাথে সুষ্ঠুভাবে অর্পিত দায়িত্ব পালন করবেন। বক্তব্যে দুদকের সাবেক কমিশনার হিসেবে বিভিন্ন স্মৃতিচারণ করেন রাষ্ট্রপতি, জানান সুদূর প্রসারী চক্রান্ত থেকে কিভাবে বাঁচিয়েছেন পদ্মা সেতুকে। ওয়ার্ল্ড ব্যাংক একত্রে বসে এই অভিযোগটি তদন্ত করবে, অর্থাৎ মোড়ল বিশ্বব্যাংক অভিযোগকারী, তাদের একটি এক্সপার্ট তদন্ত টিম দুর্নীতি দমন কমিশনের সঙ্গে থেকে একসাথে এই অভিযোগের তদন্ত করবে। আমরা তাদেরকে নাকে খদ দিয়ে তাদেরকে বিদায় দিতে পেরেছি। দুর্নীতি বৈশ্বিক সমস্যা, তা মোকাবেলায় দুদক কর্মকর্তাদের নৈতিকতা বজায় রেখে কৌশলী হয়ে কাজের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। দুর্নীতি দমন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব কোনো অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে নির্মোহ ও নিষ্ঠার সাথে সুষ্ঠুভাবে পালনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারলেই আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সার্থক হবে। আপনারা বা আপনাদের কোনো ভুল পদক্ষেপে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয়। দলমতের ঊর্ধ্বে উঠে দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করারও নির্দেশ দেন রাষ্ট্রপতি। দুদক থেকে বলা হলো দুর্নীতি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।